हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम সাবিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। করলা ডিম দিয়ে ফ্রাই কিভাবে করতে হয় আর কি কি লাগে চলুন দেখে নিই। এখানে আমি একটা করলা বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে ধনিয়া পাতা কুচি আছে, এখানে একটা ডিম আছে, পেঁয়াজ আছে, গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, এখানে একটা গাজর কুচি আছে। তো চলুন আমরা প্রথমে আমরা করলাটাকে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নেব। তো চলুন আমরা করলাটাকে সিদ্ধ করে নিই। করলাটাকে এভাবে চুলার পরে বসিয়ে দিয়েছি, এখন 2-3 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। তো চলুন সিদ্ধ হয়ে যাক, তারপরে আমরা আপনাকে দেখাচ্ছি। করলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব, নামিয়ে পানি ঝরিয়ে নেব। করলা থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, এখন একটু চুলায় ফ্রাই প্যানে বসিয়ে করলাগুলো ভেজে নেব। তার আগে পুরটা রেডি করে নেব। এখানে যে গাজর রেখেছিলাম এর ভিতরে একটা ডিম রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেব, ধনের পাতা কুচিগুলো দিয়ে দেব, এখানে যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো সব দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এগুলাকে এবার ভালো করে মিক্স করে নেব। এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন করলাগুলো একে একে বসিয়ে দেব। এইভাবে সব করলাগুলোকে বসিয়ে দেব। সব করলাগুলোকে বসিয়ে দিয়েছি, এখন এর ভিতরে সেই পুরগুলা একে একে দিয়ে দেব। এখন একে একে এর ভিতরে সেই পুরগুলা চামচের সাহায্যে দিয়ে দেব, এইভাবে। সব পুরগুলা এইভাবে দিয়ে নেব। পুরগুলা সব ভিতরে দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে 2-3 মিনিট রান্না করব। এক পাট ভাজা শেষ, এখন আমরা এটাকে এভাবে উল্টিয়ে দেব। সবগুলো এভাবে উল্টিয়ে নেব। এইভাবে সবগুলা উল্টিয়ে নেব। এখন এটাকেও 2 মিনিট ঢেকে রান্না করে নেব। করলা ভাজিগুলো দুই পাশেই ভাজা শেষ, এখন আমরা এটাকে উঠিয়ে নেব। এটাকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমার করলা ফ্রাই, করলা ডিম পুর ফ্রাই রেডি। যারা করলা পছন্দ করেন না, তিতা বলে খেতে চান না, তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। দেখুন, আর অবশ্যই আমার রান্নাটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমার পাশে থাকবেন। আর এই রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।